আমরা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো ইতিমধ্যে সব থেকে বড় একটা আপডেট চলে আসছে এবং অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে এসেছে। তো দেখে নিচ্ছি যে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এবং কাদের কাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি। তো এর জন্য আপনাদের কী করতে হবে, এক কথা কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু টাকা পাঠানো শুরু হয়েছে। এটা আমি আপনাকে আগেই আপডেট জানিয়ে দিয়েছিলাম যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন এবং ডিসেম্বরে টাকা পাঠানো শুরু হয়েছে এবং কত টাকা করে পাঠানো হচ্ছে, কারা পাচ্ছে কারা পাচ্ছে না কীভাবে চেক করবেন দেখে নিচ্ছি। তো এর জন্য আপনি যা করতে হবে, আপনি যে দেখতে পাচ্ছেন তার সঙ্গে ক্লিক করে বিদ্যুৎ একদিন আজ যখন দেখতে পাচ্ছেন সঙ্গে ক্লিক করে পাশে ক্লিক করে নোটস অলকা রাখুন, আজ সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি গুগল চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট লেগে আপনি সার্চ করবেন। সার্চ করতে আপনার কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, কিংবা আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেটি সঙ্গে ক্লিক করে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপনাদের একটি অপশান নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপর পরবর্তী পেজটি চলে আসবে, পরবর্তী পেজে আপনি ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এরপর আই এম নট রোবটে আপনি টিক মার্ক দেবেন, এরপর সার্চে আপনি ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করতে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কৃষকের নাম, জমির পরিমাণ, অ্যাড্রেস রয়েছে, এরপর স্ট্যাটাস অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড। যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকে এবং ট্রান্সফার সাকসেসফুল থাকে, তবু আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। আমাদের যে এটা কিন্তু আমার নিজস্ব, আমার বাবার, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, তার সত্ত্বেও কিন্তু গতকালকে অর্থাৎ ইয়েস্টারডে সেই অর্থাৎ ডেট হলো 16 তারিখ, তো টাকা কিন্তু চলে এসেছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে টাকার পরিমাণ রয়েছে টোটাল 2982 টাকা, এবং আমাদের জমির পরিমাণ রয়েছে করে 0.64 শতক, যেখানে কিন্তু টাকার পরিমাণ রয়েছে 2982 টাকা, এক কথায় আমরা করুন 3000 টাকা, তাহলে বছরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 6000 টাকা। তো আসলে বুঝতেই পেরেছেন যদি আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থেকে, তা সত্ত্বেও আপনার টাকা চলে এসেছে, এবং যাদের ট্রানজাকশান সাকসেসফুল রয়েছে তাদের টাকা চলে এসেছে। এবং যদি আপনার শুধুমাত্র পেন্ডিংয়ে থাকে কিংবা আপনাদের এডিএ কিংবা ডিডিএ ইত্যাদি যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে, যখন অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে আপনার টাকা কিন্তু চলে আসবে আপনাদের অ্যাকাউন্টে, এবং কাদের এখন টাকা চলে এসেছে এবং কাদের টাকা আসেনি সেটা আপনার কমেন্টে জানিয়ে দেবেন। এবং যারা নতুন করে আবেদন করেছেন তাদের কিন্তু টাকা চলে এসেছে, আমি সেটা কিন্তু একটি স্ট্যাটাস চেক করেছি একজন দাদার, তো নতুন করে আবেদন, পুরনো আবেদন পত্রে টাকা আসা শুরু করে দিয়েছে। তো নিয়ে আপনার মতন কমেন্টে জানিয়ে দেবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।